الله فرمایتلا يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار اثيم الله يا تو مودي فرمایتلا সুদে মাল কমায় আর সদকায় মাল নে বাড়ায়। এখন যদি আমরা যদি কই ইয়ার কি মানে যদি কই দিই ইয়ার কিতা মাদ 10 টাকা মাল লড়া দি মাল রত রত দেন না আমরা এত 10 টাকা মাল লা বালটি লাগবি আসলে বালটি কিতা মাদ 10 টাকা মাল একসাথে পাই গিয়ার তো খারবার তো গরম হবাই দিয়া আর কিতা সদকা দিয়ার বা 1 লাখ আড়াই হাজার টাকা দিলি তো বাকাড়াই যার গেলি না এখন আপনি এই জায়গায় বিশ্বাস কিলা করতে হবে স্যার ও জায়গার বিশ্বাস করতে ওগুন বলে কি ইমান বলে ইনো আল্লাহ কইছেন যে তা আমার আকল আর আল্লাহর আকলে তো বহু ডিফারেন্স আছে না দিবা আমার আল্লাহ ফরমাতে জকাতে মাল বাড়ায় আর সুদে মাল কমায় আমার আল্লাহর মাছ সত্য ইনো নবীজি ও জায়গার তফসির হচ্ছে অন্য জায়গার নবীজি ফরমাইতরা আসসিনু আমওয়ালাকুম বিজ্জাকাতি ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা আমার উম্মত হল তুমি দেন তোমাদের মালকে জাকাত দিয়ে পবিত্র করো আনা ওয়ালা মহামারী মুসিবতকে তুমি দেন সদকা নাফিলা দিয়ে তুমি দেন দূর করো নবীজি ফরমাইছেন আরে মালে তুমি দেন জাকাত দিয়ে পবিত্র করো আর আনা ওয়ালা যেটা মুসিবত হল আছে নারী তো মুসিবতের দূর করবার এক্সট্রা নফল হতে সদকা করিও আরে জকাত তো ফর যুগ দিতে লাগবো ইগু দিয়া হইতে পারে আল্লাহ আমার মহাজ মুসিবত দূর হইগু তো ফর দেবা তো দিতেও লাগবো ইগু বুঝুগ হল ভাই হল তার লাগে এলিম আর কতান দরকার আছে জাকাত ফোন তো দিয়ার জাকাতের মাসলাম আছে ওলামা একরাম লেগে জিকাই না আমরা ওলা মাসলাম আছে সব ঠিক আছে নি বলে না এটা মেসাবর বহু মানুষ জানা আছে আসল তো সবচেয়ে বড় মুফতি লিগ মানুষের নিজের দিল বুধবার এখন মেসাবর কাছে গেলে জাকাত বাড়ি দিব তার আমার লামসাম দিলাই লামসাম দিলে তো আমার আইডিয়া মতো দিলেই মিনু গেলে তো দেখা আরও বুঝতে বাড়ি যাবো তাহলে লামসাম দিলে তো এমনি আল্লাহ মাহফুজ আল্লাহ বড় গফুরুর রহিম ওলা বইছেন তোমার লাগে গফুরুর রহিম আল্লাহ আছে আল্লাহর হুকুম রে সারিয়া আর গফুরুর রহিম আল্লাহ কোরআন ফরমাইত গাফির যামবি ওয়া কাবিল আত-তাওব শাদীদিল ইকাব আত-তাউল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করনওয়ালা গুনাহকে মাফ করে দেনওয়ালা ও সমস্ত বান্দা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করবো না তো স্বীকার করবো এই সমস্ত বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করতো না এদের লাগে রাব্বুল আলামিন কঠিন জাহান্নাম তৈয়ার করে রাখছেন কারণ তৌবা তো করলে তো মাফ হয়ে দিতে কারণ তৌবা করলাম না আর নিজের মানে ফরাইজ আদায় করলাম না আল্লাহ বড় গফুর রহিম বলা বুঝলেন আপনার লাগে প্রথমে তো ফরজ করে আদায় করতাম ফরজ লিগে আদায় করা তো 1 নম্বর দরজা আর সবচেয়ে বড় হয়ে লিগে আপনার লাগে তারপরে ফরজ নাই জাকাত তো বড় আহম জাকাতের মাসলা জিকে জিকে নেবে আমি কেন আমি খারবার হলে কত দাঁত খারবার বারর বলে এটা তো কিছু তো দেখে না বলতো সামনে ইন্টারেস্ট কিন্তু তার কিছু নাই তো এ যে কোনো নয়া খারবার হোক না কেন কোনোটা আমরা আপনার আবার ইমানওয়ারাল কোনো ফায়দার লেখেও করে না দুনিয়ায় কোনো বুকুর ফ্রি আছে ইমানওয়ালা সালাহ যারা আসুন কোনো মানুষ যে ইমানদার হল ডেভেলপ হয়ে তো ডেভেলপ হয়ে আগুয়ে এই নিয়ে সেও কোনো খারবার করতো না আমরা দায়িত্ব আমরা ওলামা কেন আমার এরা হাজিকে জিকে বলে ও সমস্ত সিস্টেম ও খারবারটা কিলা ঠিক আছে কোরআন হাদিসের ভিত্তিতে এটা নাই বিয়া সাদি বলে সুন্নতি বিয়ে হইব সুন্নতি বিয়ে সুন্নতি মোহর হলে সারা পাগল হয়ে গিলা আর সুন্নতি মোহর হল্লা বাকি ভাই বেসুন্ন সারা বাকিটা করিলে ও খাম হয়ে গেল সুন্নতি মোহর আর সুন্নতি বিয়া করবেন সুন্নতি মোহর হয়েছে না আপনারা সব সুন্নতি সুন্নত হওয়ার কথা জানেন বুঝুন কেমন সুন্নত হলে গিয়া আকওয়ালুর রসুল ও আফআলুহু নবীজির সমস্ত কাজ নবীজির সমস্ত কথা সারা হলে সুন্নত নবীজির সমস্ত আমল সব হলে সুন্নত সব আমল নবীজির এক মেয়ে খালি ফাতিমা আসলে না নবীজি আরও 3 জন মেয়ে আসলে মিলে 4 জন আছে নবীজি 4 জন আসলে নিবা হিতার মর দেখি না গিতার লাই নবীজি 11 মাস সাথে হরছেন কিন্তু 11 মাস মোহর দেখি না গিতার লাই আরও কোনো নবীজির সামনে কোনো সাহাবা একরামে নবীজির আর কত বিয়া হয়ে দিয়া দিয়েছে নবীজি ওটা কোনো মোহর দেখি না আরও তো নিম্নত মোহর হল আছে তো ইটা নাই বলে জানলাম না না আলিমল হচ্ছে মোহর মোহর যে সুন্নতি মোহর সুন্নতি মোহর আর বেসুন্নতি মানে বেহায়া বিয়া করলে অত সারাটা আদায় হয়ে গেল না সুন্নতি মোহর হলে তো সুন্নতি বিয়া করো সুন্নতি মহর এগুলো সুন্নত ঠিক আছে এগুলো সুন্নত অস্বীকার না অস্বীকার করিয়েন না মা তো লিখি এখন মনে হল লাগে একজন আলিম টাইটেল ভাষণ দিয়ে এখন থেকে তাদের হয়ে আইলা রা এত বোধ টাইটেল দিয়ে আইলা বেতন আপনারা দিতে রাখেন 5,000-6,000 টাকা ই 1,19,000 না 20,000 বর্তমানে মহরে হাতিমি চলে 1,20,000 টাকা ইমাম সাহেব জোগাড় করতে তার বয়স হলো সে আলিয়ে দিব গিয়া মা বুঝছো নাকি তা হয়েছে না গর বানাইতা আর মহল্লা আল্লাহ বিয়াতে দিয়ে দিতে না বলে না ঠিক আছে কিছু লাগছে ইমাম সাহেব বিয়ে দিয়ে দিলে ইলা ওকে করতে না এবার কোনো জায়গায় শর্ট লাগে কিন্তু শাদিসুদা ইমাম ইমাম লাগে শাদী সুদে ইমালে বেড়া শাদী কিলা করতো তা দুনিয়ালে মোহর বানাইলে রাম্পা মোহর বানাই দিলাম আমরা জিকাই না কোনো আলিমে কেউ তো জিকাই না বলে আছে ঠিক আছে মোহরে ফাতিমি জরুরি নেই শূন্যতে আর কোনো শূন্যত আইনি ইহা জিকাইছিলাম দেখো জিকাইলে তো উপরে পড়ে যাবো এখন যারা মেয়ে যারা বিয়ে তারা আছে তো কিছু হাসি খাইলে তো আমরা লাভ এর লাগে বুজুর্গ হল ভাই হল তো ইলিমের কোনো কমি নাই ইলিম ফাইতে ওলামা কেরাম আর দাল লই ওলামা কেরাম ভালা ভালো ইলিম লিয়ে বাত আজ আমরা দারু লইয়েন না আজ বাঙ্গা মাদা কত বড় বড় মুফতিয়ান কেরাম হল আছে সেই বেড়ার কাছে কোনো রাস্তা মাসাই লিয়ে আমরা যাই না
তো টাকা দিয়া মসজিদও যেন বাউন্ডারি দিবা অন্য কিছু পেপার কিছু মাতি কিছু কালেকশনের লাইন করবা মাত বুঝছো নাকি তা হয়েছে অত বড় বড় ওলামা কেরাম হল আমরা এর ধার লই না আমরা বুঝলে ইটা হইব নি খেয়েও যে কে না গিয়া নামাজের কত হরিণ হরিণ মশলা যে কে না কোরআন আমার শুদ্ধ আছে না কতান শুদ্ধ আছে এই কোরআন দিয়ে আমার নামাজ হইব নি খেয়েও জাল লই না মসজিদে ইমাম সাহেব হল আছে ইমাম সাহেব গিয়া কই না হুজুর খেয়েও দিলে কোনো মুসল্লি যদি কিয়া ইমাম সাহেব দরিয়া যদি তখন ফাউটি গিয়া গিয়া আপেল একটু যদি গিয়ে বলে আমার আলাম তারাটা হলো কোনো ইমামে না করবেন কইছেন দিয়ে না করবেন তানি না করেন তান গুণাগার হয়ে যাবে তার হাতে সময় আছে তান যদি না করে দিন তানি গুণাগার নই যাবে উল্টা আর এলাকি বুজুর্গ হল ভাই হল তাহলে নবীজি ফরমাইতরা ان الله لا يقبض العلم انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا اضلوا الله رب العالمين علم رمنا خليا لي جيتنا علم رمنا উঠাই লিয়ে যাইতেনা বলে ইলম লিয়ে উঠাই লিয়ে বুখারী শরীফ উঠাই গেল কোরআন উঠাই গেল আল্লাহ তাআলা আমরা উলামা کرام দাল লইতেন বড় বড় মুহাদ্দিসিন বড় বড় মুফতিয়ান کرام হল বাদ এরা দাল লইতেন না মাসলা মাসাই লিয়া আল্লাহ তাআলা এরা নাকদরি আমরা করমু এরা দুনিয়াতে লিয়ে যাইব গে আস্তে আস্তে আলম যেতে কিনা নি তখন রইবা গীতা আমালা হান জাহিল বাহিল রইবা কোনো মাসলা জানেন না আপনি লিয়া গেলেন খাজা ফতোয়া লিয়া ইলা বেটা নিজেও জানে না বেটা তার জানে না কথা কইতে গেলে সরম বেটা নিজে ফতোয়া দিব তো নবীজি ফরমাইতে ফাদাল্লু আজাল্লু নিজেও গুমরইলো আর একজন গুমরা হইলিয়া গেলো